রেজে বিবা রে ফাইবা রাশে এই বড় এই রেজ বিবার গান গাইতে গেলাম আমি আমার আম্মা রেজ বিশাবের মুরিদ এই হাজারো আলেমের উস্তাদ সারাটা জিন্দেগি নবী নবী বীরে কান্না খুব পাশে কথা কি সত্য এই মুখে হাত দিয়ে বলো বড় আলাপ করে বড় আলাপ করে বড় লেকচার মারো তকবীর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে খানকার ভিতরে চুপচাপ বয়া 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 হিসাব গিরি কর আর ওই আল্লাহ বাসার কাছে বলি রে বিকাল্লা কাবা তিনি শুধু খানকায় বসে নয় কখনো কখনো মুনাজার মাধ্যমে মুবাহাসার মাধ্যমে রাজপথে রক্ত দেওয়ার মাধ্যমে এই বীর বেশে খানকার বীর নয় রাজপথের বীর বেশে শূন্যতার আঞ্জাম দিয়ে গেছেন ঠিক কি না বলে এই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে চোখের পানি ফালায় কান্দে আর মনে মনে কই আল্লাহ আমি যদি এখানে দাঁড়ায় দাঁড়াইয়া নবীর শান গাইতে পারতাম এইভাবে মনের আশা বুকের মধ্যে লইয়া কান্দে কান্দে মজলিসের মধ্যে ঘুমায়া গেছে যেই মাত্র ঘুমায়া গেছে গো আব্দুল কাদের জিলানি বলেন আগুমের মধ্যে দেখতেছেন আমার মদিনা ওয়ালা কামলি ওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমের ঘরে হাজির হয়ে গেছে আর আল্লাহু আকবার বলে রেজবি নামে এত গমধু আমরা রে কইরাছে এ জাদুগর ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হাসে দেওয়ানা রেজভি এইচডি মিডিয়া হক নিয়ে আমাদের পথ চলা মজলুম সহায় সুন্নাতু হুদির বাতিলের প্রতিরোধ ঠিক কি না বলো সুন্নাতি নয় শুধু নির্জনে দানে যাওয়া আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কিনা মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজিম হোসেন উপমহাদেশের প্রখ্যাত আলেমি দ্বীন মুজাদ্দিদে জামান আল্লামা শের গাজী আকবর আলী রেজভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে রেজভিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদান হোসেন আল্লামা অধ্যক্ষ আলহাজ সিরাজুল আমিন রেজভি সুন্নি আল কাদেরী মুদাজ্জিল আলীর শুভাগমন উপলক্ষে গৌসিয়া রেজভিয়া দরবার শরীফ নয়নপুর গুনাঘাটা কসবা ব্রাহ্মণবাড়িয়া 25তম বার্ষিক উরুস মোবারক লাখ কোটি দরুদ ও সালাম ওয়াই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা যার আপাদ মস্তক নূরুন আলা নূর সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য কণ্ঠটাকে দারাজ করে দিয়ে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের বহি প্রকাশ ঘটিয়ে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দুটি জিনিস চাই একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ
যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য আপনাদের কাছে দুটি প্রত্যাশা রেখে আমি আমার আজকের মাহফিলের অনবদ্য ব্যক্তিত্ব রশিদুল কাউসার ভুঁইয়া জীবন ভাইকে আমি শুরুতে একটি মেসেজ দিয়েছিলাম, এই মেসেজটা এখন আপনাদেরকে দিচ্ছি। এটা সুখবর। কি খবর? সুখবর। এই এলাকায় এই দরবারের পক্ষ থেকে এই এলাকাতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, সুন্নি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, ইমান আকিদার সমাহার। জোরে কন্যা মারহাবা। ইনশাল্লাহ আমার ভাইজান উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছেন, ভাইজানের রেসপন্স থাকবে। আপনাদেরকেও বলছি, আপনারাও সবান্ধবে এই এলাকায় মাদ্রাসাটা করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। কারণ যেই সমাজে প্রতিষ্ঠান বেশি, শিক্ষার আলো যেখানে, সেই এলাকা কি অনুন্নত নাকি উন্নত? উন্নত। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এ কোনাঘাটার প্রত্যেকটা ঘরে ঘরে, আর সেই শিক্ষাটা হোক কোরআন সুন্নার আলোকে ইহকাল পরকালের মঙ্গল কামনার্থে। আমি আপনাদেরকে অনুরোধ করব, 2021 সালে কি পেয়েছি কি হারিয়েছি অনেক জানার আগ্রহ, কিন্তু অতীতের সকল ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করুন। আর 2022 সাল 31st night নামের যদি কোনো বেহায়াপন অপসংস্কৃতি থাকে সেইগুলোকে ডিলেট করি, কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে একবার চিন্তা করি। কথা বলি ঠিক, কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে সে চিন্তা যারা করে তারা কখনো অমার্জিত কাজ করতে পারে না। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বরাবর একটি কথা স্পষ্ট বলেছেন, আপনারা এমন লোককে সাপোর্ট করুন যার দ্বারা সমাজের কল্যাণ হবে। একটি সৎ, একটি যোগ্য প্রার্থীকে আপনারা সিলেক্ট করুন, কারণ ভোট একটি আমানত বিষয়। এই আমানতের খেয়ানত কোনোভাবেই করা যাবে না। আজকে আপনাদের এলাকার গর্বিত সন্তান থাকাতে এলাকায় গ্যাস, হসপিটাল, ব্রিজ, কালভার্ট হচ্ছে, এগুলো তো একটা বাস্তব কথা। কেউ যদি পিছনে গিয়ে মন্তব্য করে তাকে কান ধরে দেখিয়ে দিবেন, তুমি যদি মন্তব্য করো তুমি কি করেছ? কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য কিছু বিষয় আছে এগুলো বলতে হয় না, মানুষ এমনিতেই দোয়া করে। এই এই সমস্ত রাস্তাঘাট মানবের কল্যাণে যা কিছু হবে এটা সৎকায়ে জারিয়া। এই এলাকায় একটি প্রতিষ্ঠান, এই দরবারে রেজবিয়া দরবার শরীফের আজকে যেখানে মাহফিলটা হচ্ছে, আমিও চাই এখানে সুন্দর একটি মাদ্রাসা হোক, এখানে অনেক দূরের মানুষ এসে এখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন আর যখন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আমরা ইনশাআল্লাহ চাই তো, আল্লাহ যেন কবুল করে সকল মানে আমিন। আমি কর্তৃপক্ষকে বলবো আমার দাদার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, এবং আমি যদি বলি তাহলে আমরা একটু লসের পাল্লায় পড়ে দিতে পারি, এই জন্য না বললে ভালো, কারণ আমার ভাইয়ের মন মানসিকতা সবার কাছে আকাশে উদীয়মান তারকারা যের মতন চিরন্তন সত্য। ইনশাআল্লাহ যাদের মাধ্যমে সমাজের কল্যাণ হয় আমরা তাদের নেপথ্যে সবসময় দোয়া করি। কথা বলে ঠিক কিনা বলেন। কাউকে খুশি করে আমি অগোচরে অনেক কথা বলি, অগোচরে অনেক তারিফ করি যার তিনি আজ আমার পাশে বসে আছেন। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, জীবন ভাইকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আমি যতক্ষণ কথা বলবো অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওয়া শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, মওতের মালিককে, এই মাহফিলে এনেছেন কে, আবার নিয়ে যাবেন কে, সাবধান, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসতে পারে। তার বাস্তব প্রমাণ কিছুদিন পূর্বে বরগুনার লঞ্চ ডুবা, লঞ্চের মধ্যে যে আগুন লেগেছিল আপনারা দেখেছেন, সবাই রওনা দিয়েছে বাড়ি যাবে, হঠাৎ করে আগুন, আগুন নিভাতে গেলে কিসের প্রয়োজন হয়? কথা বলুন,
লঞ্চের ডানে পানি, লঞ্চের বামে পানি, লঞ্চের সামনে পানি, লঞ্চের পিছনে পানি, লঞ্চের নিচে পানি, কিন্তু দাও দাও করে আগুন গুলা জ্বলতেছে। এক ফোঁটা পানি আগুন নিবাইবার কাজে ব্যবহার করার সুযোগ নাই। একবার খেয়াল করে দেখুন, বাস্তব বলছি, বাস্তব একবার খেয়াল করুন, লঞ্চের ভিতরে অনেকগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেল। একটা বাবা সাংবাদিককে বিবৃতি দিয়ে বুক ফাটা কান্না দিয়ে পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছেন। তিনি এভাবে বলছেন, আমি যখন দেখলাম লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে, আমি আমার একমাত্র ছেলেটাকে, ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে পিছন দিকে একবারে একটা দরজার ফাঁক বের করে আমি আমার অন্ধকারের ভিতরে, কুল নাই, কিনার নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, এক হলো শীত, দুই নম্বর হলো চতুর্দিকে পানি আর পানি, তিন নম্বর হলো অন্ধকার, আমি আমার জাদুমণিটাকে নিয়ে পানির মধ্যে লাফ দিয়ে পড়ে গেলাম। দেড়টা ঘন্টা পর্যন্ত আমার জাদুমণিকে নিয়ে আমি সাঁতার কাটলাম, অনেকবার চেষ্টা করেছি আমার জাদুমণিটাকে নিয়ে আমি কিনারে ভিড়ে যাব। ও যুবক, হাসি তামসা তো করা যায়, সব জায়গায় হাসি দেওয়া যায় না। ও যুবক, বাবার আত্মনাদ পৃথিবীর কানবাড়ি হইয়া গেছে, ডাক দিয়া বলে অন্ধকারের ভিতরে আমার জাদুমণিকে নিয়ে আমি পানির মধ্যে পড়ে গেলাম। দেড়টা ঘন্টা পর্যন্ত আমার জাদুমণিকে নিয়ে আমি সাঁতার কাটলাম, সাঁতার কাটতে কাটতে আমি কুলের লাগাল পাই না, শেষ পর্যন্ত শীত আর শীত, দাও দাও করে লঞ্চে আগুন, আর আমার সন্তানটা শীতে কাতর হইয়া গেছে, আর ক্লান্ত হইয়া পানি খাইতে খাইতে আমার জাদুমণিটা আর নড়াচড়া করে না। কিছুক্ষণ পরে আমি কিনারে বিড়লাম, কিনারে যদিও বিড়েছি, আমার জাদুমণিটা ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আল্লাহ বাড়ি থেকে বের হয়েছে, তুমি তো জানো না লঞ্চে আগুনে পড়ে মারা যাবে। একই লঞ্চের মানুষ পানিতে পড়লো, বাচ্চারা পানিতে ডুবে মারা গেল, আর আরেকজন মানুষকে আল্লাহ কিনারে বিড়াই দিছে। একটাই কারণ, তার লেখা আছে আগুনে পড়ে মারা যাবে, আগুনে পড়ে মারা গেছে, তার লেখা আছে পানিতে ডুবে মারা যাবে, পানিতে খেয়ে খেয়ে বাচ্চারা মারা গেছে, আর তার কপালে লেখা আছে জীবন যুদ্ধের সংগ্রামে অথই সাগর পাড়ি দিয়ে কিনারে ভিড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাকে জানে বাঁচিয়ে দিয়েছেন। আপনারা বলেন হায়াত মওতের মালিককে। এই জন্য যুবক এখানে মাহফিলে এসেছেন, মুখ আছে কথা বলা যায়, সব জায়গায় সব কথা বলা যাবে না, কান আছে শোনা যায়, সব কথা শোনা যাবে না, হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না, পা আছে হাঁটা যায়, সব দিকে হাঁটা যাবে না। আপনাকে একটা সীমাবদ্ধতা দিয়েছে, তাই মাহফিলের মধ্যে আমি বলতাম আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে, সামনে বিপদ, বামে বিপদ, ডানে বিপদ, সামনে বিপদ, চতুর্দিকটা শুধু বিপদ, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, আমার আল্লাহ বলে পৃথিবীর কোনো প্রোটেকশন নাই, তোমাকে প্রোটেকশন দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? ওয়ালামু আন الله مع المتقين. الله رب العالمين বলেন, وعلموا তোমরা জানিয়া রাখো, ان الله مع المتقين, তোমাদের পাশে কেউ নাই, জবান খুলে বলুন আমাদের সাথে আছে কে? আল্লাহ যদি সাথে থাকে, পৃথিবীর কেউ আমাকে উপকার করুক আর না করুক, কিন্তু আল্লাহর দয়া থাকলে আমাদের মঞ্জিল মকসুদে পৌঁছা অনেক সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আল্লামা শের গাজী আকবর আলী রাজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বিশ্ব বাংলাদেশ নয়, সারা আন্তর্জাতিকভাবে সুন্নিয়তের চারা রোপণ করে গেছে। আজকে আমরা ফল খাইতেছি ফল, কিন্তু গায়ের তাজা রক্ত,
যারা দিনের জন্য কোরআনের জন্য গায়ের তাজা রক্ত দিয়ে গেছে আর ঘাম জড়ানো পরিশ্রম করে যারা সুন্নিয়তের আবাদ করে গিয়েছেন আজকে আবাদ করে যাওয়ার কারণে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের পতাকা উড্ডীয়মান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি বলি কোনো ধরনের কথা নাই চলে যেহেতু যেতে হবে আল্লাহর আল্লাহর কাছে আমরা সব সময় বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন কেউ না এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ কথা বলেন ঠিক কিনা কথা পরিষ্কার এই জন্য যুবক পিছনে পিছনে অনেক কথা বলা সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে কথা কোন ঠিক কিনা আমি প্রায় মাহফিলে বলি আমার নবী বলেছেন আলালা ইমান আলিমাল্লা মহাব্বাত আলা যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা এ বাবারে আমি ঘরের মধ্যে আল্লামা শের গাজী আকবর আলী রেজবী হুজুরের একটা বাণী দেখেছি টাকা গেলে টাকা পাওয়া যায় ইমান গেলে ইমান পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বলে সারাটা জীবন শুধু ইমানের ওয়াজ যিনি করে গিয়েছেন বাতের সঙ্গে চুল পরিমাণ যিনি আপোষ করেন নাই কথা কন আরে কথা কন না কেন তিনি দালালির জুড়ে কথা বলতেন না আল্লামা শের গাজী আকবর আলী রেজবী রাদিয়াল্লাহ তাআলা আনহু দালালির জুড়ে কথা বলতেন না দলিলের জুড়েই কথা বলতেন কথা কন ঠিক কি না আমরা আমরা কি আমরা কি দালালির জুড়ে কথা বলি যারা চাপাবাজি করে ওরা দালালি করে কথা বলেন আরে কথা বলেন এই জন্য অনুরোধ করে বলি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম রাহাজানি করার নাম ইসলাম নয় এই জন্য এই দেশের ভিতরে তলোয়ারের মাধ্যমে ইসলাম আসে নাই ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিরা কি রওজাতে মরা না জিন্দা এই আওয়াজে মানি না জোরে বলেন মরা না জিন্দা এই হুকুম এই অর্ডার এই সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ বলছেন আমার বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় আখিরাতে তাদের কোনো চিন্তা নাই এরা শুধু কবরে জিন্দা না ওরা কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে কিসের খাবার খাচ্ছে জান্নাতের খাবার কবর মাটি আল্লাহর ওলিদের বডির মধ্যে স্পর্শ করা হারাম করে দিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা আমার চিন্তার বিষয় হলো হুব্বি রাসূল মিনাল ঈমান নবীর মহব্বত যদি অন্তরে থাকে কাজ হয়ে গেছে আমল যদি অল্প হয় নবীর মহব্বতের উপর যদি আল্লাহ রাজি হয়ে যায় আপনার পাহাড় পরিমাণ গুনাহও যদি হয়ে যায় গুনাহ মাফ করে দিবেন কে আর ওদের মানে কে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি আমি ধাপে ধাপে ওয়াজের ভিতরে ঢুকে যাব আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা সন্তান সন্ততি ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীকে ভালো না বাসবে রে নয়নপুরের বন্ধুরা ও কুনাঘাটার বাবারা কসবার বাবারা ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীর বেশি মহব্বত না করবি ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবি না ঠিক কি না বলে নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়
নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারিনি জুব্বা পায় জোরে কণ্ঠে কিনা। এই জন্য যুবক আমি আপনাদের সামনে ইমানতান্ত্রিক কিছু কথা বলবো, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গায়েবের খবর দেন ওয়ালা, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী রহমাতুল লিল আলামিন কবরের সাথে কথাগুলো আমরা প্রতিনিয়ত জানি, কিন্তু জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান, কথা কন ঠিক কিনা? চলছে বলবো চলছে তাজে সাউনা মার দিছে আজকাল খবর আছে চলছে ধর্মনিয়া বারা বাড়ি গো ওর ধর্মনিয়া বারা বাড়ি আগুনি মানের বাজার তাই কো হুঁশিয়ার মানুষ তাই কো হুঁশিয়ার ঠিক কিনা? উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবের দল বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বড়ে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কোশি আর মানুষ তাই কোশি আরে চলছে ধর্ম নিয়া বারা বাড়ি গো ধর্ম নিয়া বারা বাড়ি আগুন ইমানের বাজার তাই কোশি আর মানুষ তাই কোশি আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বড়ুয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ঠিক কিনা? এসব কথা শুনলে তার আর নাম লইছি কথা কেন নাম লইছি তো আমি তারা কইলে তোমার জলে গেল লেগে কথা কন বর্তমানে তারার দল বিশ্ব গেছে পরে ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার তাই গোশিয়ারে মানুষ তাই গোশিয়ারে কথা কন ঠিক কিনা? ও ঘটনায় ঢুকবো ইনশাল্লাহ, ইমানতান্ত্রিক আলোচনা কি চলবে? আরো জোরে বলতে হবে চলবে, অনেকের ভালো লাগবে, অনেকের গায়ে আগুন ধরবে, এটাই স্বাভাবিক। তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা? আমরা আলো সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নই, আলো সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদ বিশ্বাসী নই। এই দেশে ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই, এই দেশে বাবা শাহজালাল 360 জনা উলিয়ে নিয়েছে রন্ধ্রে রন্ধ্রে ইসলামের পতাকাকে উড্ডীয়মান করে ঘরে ঘরে ইমানি নূর পায়না করে দিয়েছিলেন। হত্তরে বলুন ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার বলেন না, আর যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ শাহজালাল তুমি দিয়ে এসেছিলে খালি হাতে, কিন্তু তুমি থাকা অবস্থায় যেই লোক তোমার পিছনে ঘুরেছিল, তুমি চলে যাওয়ার পরে তোমার রওজাতে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বছরে বছরে দৈনিক ওয়াক্ত নামাজের পরে হাজারো হাজারো মানুষ তোমার রওজা জিয়ারত করে, কি এমন পাগল করেছ? তোমার মধ্যে কি কারিশমা আছে? দুনিয়ায় থাকা অবস্থায় কিছু মানুষ তোমার কাছে এসেছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ তোমার রওজায় এত কেন আসে? বাবা শাহজালাল উত্তর দেই, আমি শাহজালালের জীবন তাকে মুস্তফার কদমে আমি কুরবানি দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। সত্য বলছি, তুই ময়রা দেখ তোর কবর কুত্তো যেত না,
কোলি আল্লাহর দরবার যায় কি লাগে তোর দরবারে তোর কাছে যায় না কি লাগে কথা বলুন খুব সাবধান আমি তাহির যা বলি দলিল ছাড়া কথা বলি না After receiving inhuman treatment from Guru Govinda Burhanuddin Appeal to Piru Shada Sultan of Bangladesh for justice, Shodhi Sultan sent an expedition to Sillet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. Hey, shuno! Are Baba Shah Jalal, yehi jese building bangte ke liye khepanasrir prayojon hoy. Baba Shah Jalal jokhon Allahu Akbar dhoni boleche, Guru Govindar building bhenge, tukra tukra hoye geche. যারা বিরুদ্ধে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন আমাদের কিছু করা লাগবে প্রোটেকশন কে দিবে এই জন্য সাবধান আমি দেখেছি আমি কিন্তু কম গরম কথা বলি না এরপর আমরা কিন্তু ভালোই আছি কারণ আমাদের কোনো বিপদ আপদ কেন ওই যে আমরা ওলি আল্লাহরে মহব্বত করি আল্লাহ আমাদেরকে ছায়া দেয় কথা বলেন ঠিক কিনা আর যাদের মুসিবত হয়ে গেছে এখনো সময় আছে ফিরে চলে আসুন কারণ এইভাবে চললে এইভাবে আপনাদের সমস্যা হবে বুঝছেন না কেন এই কই ফোন আসে কার আরে বাবা রে তোরা ফোন আর দাও সময় আছে এর কার রে ফোন আইতেছে গুড 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 করতেছে বাবা এই আমার কানে দাও আসছাই তো দুইটা বক্সের আওয়াজ আইতেছে মাইকের আওয়াজ নাই বাহিরে 20 মিনিটের দূরের রাস্তা আওয়াজটা যায় এরা সব মাইকে আমাদের ফিরাই দিছে আর আমাদের আওয়াজ আওয়া লাগতো না আপনারা কষ্ট হইতেছে না এই কষ্ট হইতেছে না আমার কষ্ট হয়নি এটা বুঝেননি বুঝলেই চলব বুঝলই চলব কষ্ট হইব আপনাদের কষ্ট হইব একটা ইমানতান্ত্রিক কথা বলতে চাই অসুবিধা হবে আওয়াজ করে কেন আল্লাহু আকবার এই আওয়াজে মানি না জোরে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া ওয়ালী আল্লাহ আওয়াজ করে কেন আল্লাহু আকবার গভীর মনোযোগ ঘটনায় ঢুকলাম কিন্তু গভীর মনোযোগ এখানে উপরে শিরোনামে লেখা আছে গৌসু পাক বড় পীর আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা ওলি আল্লাহ হলো দুই কিসিমের ওলি আল্লাহ হলো দুই প্রকার এক হলো মাদার জাত ওলি আর এক হলো রিয়াজতের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিয়াজতের ওলি ছিলেন না তিনি ছিলেন মাদার জাত ওলি কি সত্য সত্য এখন মাদার জাত ওলি কাকে বলে মায়ের পেট থেকে দুনিয়াতে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে এসেছেন এই আব্দুল কাদের জিলানী হলো এমন একজন ওলি যে ওলি আল্লাহর নাম নিলে আমরা যখন হুজুর গাউসে পাকের আলোচনা করি তারা বলে আমরা কিচ্ছা কাহিনী বলি এদের আব্বাদের কারামতি বলতে পারে অসুবিধা নাই কয় স্বপ্নে দেখছি নবী আসছে আয়েশা দাগ দিয়েছে এখানে মাদ্রাসা বানাইবার লাগিয়া নিজের হুজুরের কেরামতি মিথ্যা সত্য আমি জানি না এইভাবে তারা বলতে পারে কিন্তু আল্লাহর ওলি ওলিদের ওলি সকল ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত বললে ওরা বলে আমরা নাকি বানায়া বানায়া কথা বলি এদের এখন আকল নাই খেলা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা আলা أولياء الله لا خوف
কুরআন শরীফ বললে খারাপ লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে ভয় নাই আখিরাতে কোনো চিন্তা এখন বলবেন হুজুর তারে প্রমাণ দেন আমি প্রমাণ দিয়ে যাই শুনে রাখেন ছোটবেলায় কৌসুল আজম আব্দুল কাদের জিলানির আম্মা আব্দুল কাদের জিলানিকে বলল হে আব্দুল কাদের এই কংক্রিট গুলো তুমি নারিকেল গাছের গোড়ার মধ্যে ফেলে দাও আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আমি পারব না যেই মাত্র বলছে পারব না গাউসু পাকের আম্মা বলেন হে আব্দুল কাদের তোরে আমি পেটে নিয়ে কত কষ্ট করেছি তুমি কি জানো না কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা ধমক দেই নাই আমি কেন বলেছি আমার আল্লাহ ভালো জানে ডাক দিয়া বলে আব্দুল কাদের তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি ছোটবেলায় সন্তান ডাক দিয়া কি আম্মা গো তুমি শুধু আমার লেগে কষ্ট করছো আমি কি কম কষ্ট করছি জোরে কর না সুবহানাল্লাহ আরে আরে ছোট্ট একটা বাচ্চা যদি বলে যে তুমি আমার লেগে কি কষ্ট করছো আমি কি তোমার লেগে কম কষ্ট করছি নি এক টাকা খাওয়াইছস না পড়ালেখা করছস না তুই কি কষ্ট করছস মা ডাক দিয়া বলে আব্দুল কাদের তুমি আমার জন্য তো কিছুই করতে দেখি নাই তুমি ছোট মানুষ তুমি আবার আমার জন্য কি করেছ ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানি বলেন এ আম্মা কহা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম তোমার বাড়িতে একটা ভিক্ষু কাটছিল নি হ আসছিল ওই ভিক্ষুকটা তোমার কবজির সৌন্দর্য দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি করছিল ওই মুহূর্তে তুমি ঘরের ভিতরে তাইকা আল্লাহর কাছে তুমি ইজ্জত ভিক্ষা চাইছিলানি হ আমি চাইছিলাম এবার ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি হ আসছিল আইসা ওই ভিক্ষুকের গাটটা মূর্ছা দিছিল নি হ দিছিল আব্দুল কাদের বলে আম্মা আমি পেটের ভিতরে থাইকা আমার আল্লাহরে বলেছি আল্লাহ গো আমি আমার মায়ের পেটে থাইকা যদি আমার মা অপমানিত হইয়া যায় আমার দুনিয়ার আলো বাতাস দরকার নাই আমার আল্লাহ আমার ওই সময় ভিতরে আমার আল্লাহ আমাকে বেলায়েতে মন পাওয়ার দিছে গো ও আম্মা মনে পড়েনি আমি তো সেই আব্দুল কাদের এই হলো ছোটবেলা তাই খাই মায়ের সঙ্গে ঠাস ঠাস কথা কয় গায়ের জোরে কথা কয় না বিয়াদবিমূলক কথা কয় না এইগুলো সব বেলায়েতের পাওয়ারের কথা যেমন দেখেন ছোটবেলা থাকতেই এমন পাওয়ার দেখাইলো এই আব্দুল কাদের জিলানি যখন বড় হলেন এমন ভাবে আমি যেমন করি স্টেজে ওয়াজ করতেছি এমন ভাবে এমন একটা চেয়ার স্টেজের মধ্যে সাজাইয়া রাখা হলো লক্ষ লক্ষ মানুষ এখানে কুতু আছে ওলি আছে গাউস আছে আল্লাহর ওলি আছে এতগুলা মানুষ হল বেলায়েত সম্পন্ন মানুষ সবাই কিন্তু শ্রোতা হয়ে নিচে বসে আছেন আর অপেক্ষা করতেছে কে এমন পাওয়ারফুল মানুষ এই ওলিদের সম্মেলনের ভিতরে চেয়ারে বৈশা ওয়াজ করবে কেউ যাওয়ার জন্য সাহস করে না এই দিক দিয়া চেয়ারের ডান দিক দিয়া একটা ছেলে চোখের পানি ফালায়া কানতেছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ ও আল্লাহ গো আমি যদি এই চেয়ারের মধ্যে বৈশাগ আমার মোস্তফার শান আমি তাদের সামনে বয়ান করতে পারতাম অর্থাৎ মানুষের সামনে যদি আমি নবীর মহব্বতের বয়ানগুলো তুলে ধরতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত কিন্তু আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টেজের মধ্যে আর উঠে না কোনো মানুষ উঠে না তবে এই জায়গার মধ্যে অনেক মুনাফিক আসছে আজকের মাহফিলে সবাই যে তাহির ওয়াজ শুনে একবার আমল করে ফেলাবেন এমন না কিছু মানুষ আসছে ভুল ধরার জন্য আসছে মজা লইতেছে মজা লইতো আসেনা না আসেনা নাই আসে
এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান জিনিস, কথা কন ঠিক কিনা? আছে না নাই বলেন? এই জন্য এই সম্মেলনে কিছু মুনাফিক যোগ দিয়েছে, মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আমার নবী বলে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। তোমার সাথে খাইব, তোমার সাথে ফিরব, তোমার সাথে ঘুরবে, সুযোগ পাইলে আল্লামা শের গাজী আকবর আলী রেজবি কাবারে যেমন করে সিলেটের জমিনে, কি বুঝলে গেছে মুসলমান? ইতিহাস বুঝলে গেছেন? রক্তাক্ত করেছে মুসলমান বেশে আইসা মুনাফিকরা, এমন ভাবে রক্তাক্ত করেছে, কত আঘাত দিয়েছে, এরপর মোস্তফার পর থেকে দূরে সরে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরে বন্ধু গো, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানি এই কোনা দিয়া পয়সা পয়সা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার ওয়াশটারে একবারে গঠন মনে করেন না, এই ওয়াশটারে চেতনায় রূপান্তরিত করেন। এই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হুই এখানে চোখের পানি ফালাইয়া কান্দে, আর মনে মনে তুই আল্লাহ আমি যদি এখানে দাঁড়ায় দাঁড়াইয়া নবীর শান গাইতে পারতাম, এইভাবে মনের আশা বুকের মধ্যে লইয়া কানতে কানতে মজলিসের মধ্যে ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে গো, আব্দুল কাদের জিলানী বলেন আগুমের মধ্যে দেখতেছেন আমার মদিনা ওয়ালা কামলি ওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গুরু ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর দয়াল নামে এত গম দু আমার রে কইরাছে জাদু গো, আমার রেজবি নামে এত গম দু আমরা রে কইরাছে এ জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হাসে দেওয়ানা। আরে তোমার পাশি ঘুরতেছি পাগলের এ বেশে গো, আমার রেজবি বাবারে ফাইবার আসে। রেজবি বাবার গান গাইতে গেলাম উনি আমার আম্মা রেজবি সাহেবের মুরিদ, এই হাজারো আলেমের উস্তাদ, সারাটা জিন্দগি নবী নবীর বীরে কান্না বুক পাশে, কথা কি সত্য? এই বুকে হাত দিয়া বলো, বড় আলাপ করো, বড় আলাপ করো, বড় লেকচার মারো, তসবির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে খানকার ভিতরে চুপচাপ বইয়া 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 হিসাব গিরি করো। আর ওই আল্লাহ বাসার কাজ এক বলা নিলে পিক কাটলা কাবা, তিনি শুধু খানকাই বসে নয়, কখনো কখনো মুনাজার মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, রাজপথে রক্ত দেওয়ার মাধ্যমে এই বীর বেশে, খানকার বীর নয় রাজপথের বীর বেশে শূন্যতার আঞ্জাম দিয়ে গেছেন, ঠিক কিনা বলে? আমি কাউকে খুশি করতে কথা বলি না, আমি আমার মোস্তফাকে খুশি করতে কথা বলি। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য মুসলমান তোমাকে জাগ্রত হতে হবে, ঈমান আকীদাকে যদি কেউ খর্ব করতে আঙ্গুল প্রদর্শন করে প্রয়োজনে ঐক্যবদ্ধ হবে, ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে, ঠিক কি না বলেন? তাইলে আমার হযরতে আব্দুল কাদের এদিকে তাকান, এই সাইড দিয়ে কাঁদতেছে কেন? নবীর সামনে আইব,
মোস্তফার কাছে খবর আছে না নাই? আর যদি আছে না নাই, আরে কোনাকাটা ভাঙ্গা করে ওই সেনবীরে ডাক দেন না, মহাপদে ডাক দেন না, আরে মাগরিবের হলে উজুটা করেন না, উজুটা কইরে আসেন নামাজটা ভরেন না, মাগরিব পড়ে আসেন নামাজ পড়া গভীর রজনি পর্যন্ত একটু তালিম তারবিয়ত করেন না, কইরা নবীর উপরে দুরুদের একটা দুরুদ আছে 80 বার লাগাই দেন না, 80 বার দুরুদ খান পড়া ডান কাছে শুয়ে যান না হুজুর সহকারে, এইভাবে আমলটা করেন না, 40টা দিন গনেন না, দেখেন না আমার নবীর কাছে তার খবর আছে কিনা। তুমি ফোরতা না, ডাইরেক্ট ফাইলে বা কর্ম করো, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। ডাক গেলাম না এই দিক দিয়ে আমার নবী ফাগুনে জিবে আসতে শুনেন, চলবে একটু পরে চলবে। আজকে 3 প্রকারের খেলা হবে। 1 নম্বর ওয়াশ, এখন ওয়াক চলতেছে। 1 নম্বর কি? ওয়াশ। একটু পরে চলবে আওয়াজ, আর বিদায় বেলা চলবে ওয়াশ। যা থাকে কপালে কত হবে সকালে। আমি কি বাড়িয়ে বলেছি? কাউকে মেনশন করেছি? 31st night নয়, কবরের ফার্স্ট নাইট কি কথা হচ্ছে? ইনশাল্লাহ কয়, ইনশাল্লাহ কয়, ইনশাল্লাহ। রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই, তাহিরিতে এখন বাংলা কথা বলতে পারে না, এত সুন্দর করে ভাষা বলি, ওরা কেটে নিয়ে এটা নিয়ে ট্রল করে। আরে করলে তো অসুবিধা নাই, মানুষ ভাষা জানতেছে, কথা বলে ঠিক কি না? আমি কি বাড়ি বলেছি? না। এটা বাস বাংলা একটা সুন্দর ভাষা, এটা নিয়ে তোদের এত অ্যালার্জি কেন? অ্যালার্জি হলে আমরা একটা কাজ করি, সুন্নিরা কি করি মাঝে মাঝে জানেন? বলবো, মাঝে মাঝে আমরা মা পিড়ে খাই বিরিয়ানি, তা দেখে তাদের হয় চুলকানি। এই জন্য তাহির লাল চোখে ভয় পায় না, 1 লক্ষ লোকের সামনে ছেড়ে দেন, ইনশাল্লাহ হক কথাটা বলে আসবো। আরে একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব, কিন্তু লড়ে যাব, লড়ে যাব। আবারও লিখে রাখো, আবারও লিখে রাখো কোনা ঘাটার মানুষ, আবারও লিখে রাখো নয়নপুরের মানুষ, আবারও লিখে রাখো কসবার মানুষ, এই দেশ এই মাটি আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। আবারও মনে রেখো মুস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। শুনুন, আমি যুক্তি ছাড়া কথা বলি না, আমি আর বেশি লম্বা করব না, তবে রাত্র মনে 12টা বাজতেছে, আমি 12:30টার ভিতরে ওয়াশটা গোসাবো, তবে লাস্টটা আজকে একটা জিকির করুম। জিকির লো এজন্য তো কাহিনী, এবার জিকির চলবে, চুরের ডরে কি জিকির চলবে, চলবে ইনশাল্লাহ। কার জিকির হবে? কার জিকির? আল্লাহ। কার জিকির হবে? আল্লাহ জিকির। বাস, এটা হলো আওয়াজের ওয়াজ। ঠিক, আমার নবীজি, নবীজিকে যে স্বপ্নে দেখে তার গুনাহ কি রয় না মাফ হয়? মাফ হয়। নবীজিকে যারা স্বপ্নে দেখলো, সে কি স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? বাস্তবে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। সুবহানাল্লাহ। এই নবীরে দেখার মন চাইনি? না। এই স্বপ্ন আসেনি? জন্ম আমার নবী যোগে তোরা দিস চার জন এমনি চাই দিস ওই লেগে লড়াস না, ঠুটো লড়াস না। জন্ম আমার নবীর যোগে একটু একটু দুই হাত তুলে দেন না, আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। জন্ম আমার নবীর যুগে দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যোগে
আশিত ভেসে হজিরতে বিলালের মধুর জন সেই আজানে ছিল মোহন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর বিজে নামাজ দেখিলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে জন্ম আল্লাহ কবুল করুন, বলেন না, বলেন সবাই, জন্ম আমার নবীর যুগে, এখানে হাজার হাজার মানুষ বসাও, আমার মন বলতেছে যদি তাদের সামনে আপনার শান গাইতে পারতাম, জোরে করে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদির তুমি গিয়ে বসো না কেন, কই নবী গো আমার ভয় লাগে আমার সাহস আসে না, এতগুলো আলেমদের সামনে এতগুলো কুতুবের সামনে আমি কথা বলবো, এম কে সারিবা প্রকাশ করলেন যেই মাত্র একটা নমনীয় ভাব দেখাইছে গো ওই মুহূর্তে আমার নবী স্বপ্নে এসে বলেন এই আব্দুল কাদের ঠিক আছে তুমি যদি সাহস না পাও তোমার মুখটা একটু হাল করো, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্নের মধ্যে আমার মুখটাকে হা করলাম, যেই মাত্র মুখটা হা করেছি আমার নবী আমার স্বপ্ন যুগে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন, আর জোরে কোন সুবহানাল্লাহ, স্বপ্নে আমার মুখের ভিতরে থুতু মুবারক যখন দিয়েছেন আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার থুতু মুবারক গুলা তুমি খেয়ে নাও, এবার আব্দুল কাদের জিলানি বলেন আমি আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেললাম, এরপরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে আব্দুল কাদের আবার দ্বিতীয়বার তোমার মুখটা হা করো, এবার দ্বিতীয়বার মুখটা হা করলেন, এবার তিনি বলেন আমার নবীর থুতু মুবারক আমি খেয়ে ফেলেছি, এ বন্ধুরে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আমার নবী মুখের মধ্যে থুতু মুবারক দিল, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় নবীর কথা শুনে এই থুতু মুবারকগুলোকে ফেললেন, এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে আব্দুল কাদের আলবিদা আলবিদা, যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী বলছে বিদায় বিদায় এই কথা যেই মাত্র বলছে রে বাবা আব্দুল কাদের জিলানী ইয়া রাসূলুল্লাহ বলে ঘুমটা ভাঙ্গা গেছে, এবার ডাক দিয়া বলে জগৎ হে বাসি ও জগৎবাসী গো আমি স্বপ্নে দেখলাম আমি আমার নবী আমার ঘরের মধ্যে আইসা সাতবার আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন, আমি মনে করেছি সেটা স্বপ্ন আর স্বপ্নই, কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কসম করে বলি রে আমার জিহ্বার মধ্যে আমার নবীর থুতু মুবারকের স্বাদ আমি পাইতেছি, শুধু
মাত্র সাত নয়, আমি ঘুম থেকে উঠে দেখি ওই তুতু মুবারক দিয়েছে আমার মুখে, আমি বেশ আম্বরের গ্রাণ পাইতেছি। ঘুম থেকে ওঠার পরে আমার মনের ভিতরে একটা শক্তি জাগ্রত হয়ে গেছে, আমার এত পাওয়ার পাইরা গেছে রে বাবা। আপনারা বলেন এটা কি আব্দুল কাদের জিলানির গায়ের শক্তি না বেলায়তের শক্তি? আরো জোরে বলেন কিসের শক্তি? এ আমার বন্ধু বক্তব্য শুরু করে দিলেন, এমন নবীর বয়ান শুরু করলো, আরে বাবা আব্দুল কাদের জিলানির বয়ান শুনিয়া কুতুবের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে, ওলিদের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে, কুতুবদের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে। বনের আগুন দেখা যায়, বনের আগুন পানি দিলে নিবে যায়, মনের আগুন দেখা যায় না, মনের আগুন পানি দিলে নিবানো যায় না, কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধু তিনি এমন ভাবে ওয়াজ করেন, আমার নবী আপনার নবী, তুতু মুবারক পাইয়া বেলায়তের পাওয়ার সঞ্চার হইয়া গেল। এবার ওয়াজ করতে 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 অনেকগুলো মানুষ বেহুশ হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ওই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতে করতে অনেকে বেহুশ হইয়া গেল, কিন্তু হঠাৎ করে আব্দুল কাদের জিলানি রহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজটা বন্ধ করে হারাইছে। ওই মজলিসের মধ্যে কিছু মুনাফিক ডাক দিয়া গিয়ে আব্দুল কাদের লাভ দিয়া গিয়া উঠছ ওয়াজ করার জন্য, এতগুলো মানুষের সামনে ওয়াজ করা সম্ভব না, লাভ দিয়া গিয়া ওয়াজ করতে ওইটা গেছো। কিন্তু এই কথাগুলো মুনাফিকরা দেখবেন সহজে মানুষের ভুল ধরতে চেষ্টা করে, কোন জায়গার মধ্যে, আরে ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল তো হতে পারে, কিন্তু মুনাফিকরা নামাজের মধ্যে ভুলটা না ধইরা বাজারে গিয়ে সমালোচনা করে এমন লোক আছে না? নাই। এ আব্দুল কাদের জিলানি যেই মাত্র ওয়াজ করতেছেন ওয়াজটা যখন ভুল হয়ে গেছে, এবার ওয়াজটা যখন হঠাৎ করে মুখটা বন্ধ করে ভালাইছে, মুনাফিকরা বলতেছে আব্দুল কাদের জিলানির পাওয়ার শেষ, আব্দুল কাদের জিলানির চালান শেষ, আর পারে না। কিন্তু আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বক্তরা কোনোভাবেই মাইনা নিতে পারে না। আব্দুল কাদের জিলানি তিনি মাদার জাতলি, তিনি কখনো ভুল করতে পারে না। এই কথা বলে বলে ভক্তরা স্তব্ধ হয়ে গেল, আর মুনাফিকরা যা পারে না তারাও কথা বলে। এবার ভক্তরা ডাক দিয়ে বলে আব্দুল কাদের আপনি কি ওয়াজ ভুলে গেছেন? তিনি বললেন না। আপনি কি ওয়াজ পারেন না? কয় হ্যাঁ আমি পারি। ভাই ওয়াজ বন্ধ করলেন কেন? ওই আব্দুল কাদের জিলানি কয় আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই, আমি যা শুনেছি তোমরা তা শোনো নাই। এ বন্ধুরে কি ভাষায় বয়ান করলে ওলি আল্লাহর দামান ধরবেন, ওলি আল্লাহর আদর্শ বুকে লালন করবেন? আরে বাবা, ওলি আল্লাহর কাছে গেলে সহজেই নবীর পাওয়ার রাস্তা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? সে চিনে সে কিনে ও যুবকের দোল। আব্দুল কাদের জিলানিকে ভক্তরা ডাক দিয়ে বলে ইয়া আব্দুল কাদের, ওই মুনাফিকরা যেমনি আপনারে দোষারোপ করতেছে আমাদের মনে তো মানে না। ও বন্ধুরে আব্দুল কাদের জিলানি দিলানি আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমে ডাক দিয়ে বলে আমি স্বপ্নে নবীরে দেখে নবী আয়েশা আমার মুখে থুতু মুবারক দিয়েছে, আমি নবীর থুতু মুবারক খেয়েছি, আমি খাইয়া ওয়াজের মধ্যে যখন উঠেছি আমি আমার নবীর মহব্বতের বয়ান যখন শুরু করলাম, আমি চোখটা বন্ধ কইরা নবী নবীর শান গাওয়া শুরু করলাম, আমি কেমনে ওয়াজ করতাম? আমি দেখতেছি আমার আল্লাহর হাবিব
আমার মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম সহ হাজির হয়ে গেছি। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে মস্তুফার সামনে ওয়াজ আমি করব, এত দুঃসাহস আমার নাই, আমার নবীর আমি দেইখা, আমার নবীর মাঝে আমি হারাইয়া গেছি। জোরে জোরে কর আল্লাহু আকবার। আরে বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার নবী দেখে তুমি দেখো না কেন? কারণ তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। জোরে বলেন ঠিক কিনা? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার জীবনে 75 বার নবীরে দেখেছি। ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা। ঠিক কিনা বলে? তুই দেখোস তাকে, তোর ব্যাটারি খারাপ। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলি আমার তুইও কুসলে আমার গড়ে জ্বালা বাইরে জ্বালা রাইতে দিদি একমাত্র তোর প্রেমের কারণে দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। আমি কোনা কাটাই সব সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে একমাত্র রেজবি সারকার হলে। এই দুই হাত তুলে বল ঠিক কিনা বল? এখন মুনাফিকরা কইছিল আব্দুল কাদের জিলানী ওয়াজ পারে না, কইছিল নি? এমন অনেক মুনাফিকরা কয়নি তাহিরি গান গা, এমন কিছু মুনাফিকরা কয়নি তাহিরি বন্ধ, হিন্দুর মতন ওলি আল্লাহর দরবারে যায় পূজা বলে করি, আর আমরা আইসা হাজার মানুষ লয়ে কইয়া দিব আমরা জিয়ারত করি। তাহলে তোদের মায়ের এটাই হলো এক। দুই নম্বর কথা হলো তোমরা যারা এইরকম ভাবে মুনাফিকি করো মনে রাখো মুনাফিকটা জাহান্নামের উপরে না নিছে কোথায়? গাউসে পাক যে দেখছে যে মুনাফিক দিয়ে একটু উল্টা পাল্টা কয়েছে, গাউসে পাক করতে হইলে আমি তোর এবার বেলায় তোর ক্ষমতাটা দেখাই দিই। কি কম আমরা তো কর ঘর আমরা লাস্টে একটা খেলা দেখাই দিই না, এই খেলার দলি আল্লাহ আমরা শিয়াই দিয়ে গেছি কথা কারণ ঠিক না বেটি। যত কিছু মুনাফিকের কোপ না খেললে কিন্তু মুনাফিকদের কাছে তোরা কখনো মাথা নত করিস না, কখনো ঈমান বিক্রি করিস না। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আব্দুল কাদের জিলানী কয় এই মুনাফিক কিরা অন সাইজ করে দিল। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ করতেছে একটা পাখি একবার ডানে যায় আরেকবার বামে যায়, হুট করে আব্দুল কাদের জিলানী আঙ্গুল ধরে ছুট ইশারা দিছে এক সিল্লা সিল্লি করস্কা কইয়া ওয়াজ রিস্টা করস্কিল লাগা পাখির দিয়ে বুঝাইতাছে চিল চিল উড়তাছে, আঙ্গুল দা ইশারা করছে পাখিটা আব্দুল কাদের জিলানীর সামনে পড়ে গেছে। আরে মুনাফিকরা কই এটা কি তা করলো রে? তীর নাই কামান নাই বুলেট নাই ফাঁকি ফালাই দিল কেমনে এই মুনাফিকরা পাগল। বলে আব্দুল কাদের জিলানীর কাছে আইছে, আয়শা কিচি মিচি করে কে আপনার মা আসেনি ক আছে, আপনার মা যদি আপনার মারে যদি কেউ এইভাবে মাইরালা আপনার কাছে কেমন লাগবো ক খারাপ লাগবো?
মনের কথা বোঝার ক্ষমতা আছে না নাই? পাক পাখালির ধ্যান ধারণা বোঝার ক্ষমতা আছে না নাই? এবার গাউসে পাকের কাছে কয় আপনার মা রেজবি কেউ এমনি মাইরা ফালা রেখতো আপনার কাছে কেমন লাগলো রে, খারাপ হতে লাগলো রে, আমরা সন্তানরা বৈশা দিয়েছি মা খাবার নিয়ে যাইব আর আপনি এখানে মারে ফালা রাখছেন, আপনি মেহরবানি করে আমার মারে যাওয়ার সুযোগ দেন। আমার আল্লাহর ওলি ইশারা করছে ওই সিল তার বাচ্চা লিয়া ওইরা বাসার মধ্যে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? কেউ আপনার মার যদি কেউ মায়ের রাস্তার ফালে রাখে আপনার কাছে কি ভাল লাগবো? এমন অনেক মনে করেন আপনার বাবা রোড অ্যাক্সিডেন্টে পইরা মরে গেছে, আপনার বাপরে যদি দেখেন যে রোডের মধ্যে পইরা কাতরাইতাছে, মেডিকেলে নিতে নিতে আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, এটা কি আপনাদের শুনতে ভালো লাগবো বা আপনাকে সহ্য করতে পারবেন? পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মায়ের জন্য সন্তান পাগল, সন্তানের জন্য মা পাগল, কথা বলে ঠিক কিনা? এই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জানি এত বড় ওলি হতে হয়েছেন কিন্তু মার মনে কখনো কষ্ট দেয় না। মা বলছে পুত্রে খবরদার, যদিও গুফন জায়গা টেহারি সিলাই দিছি ডাহাইতে দলে কিন্তু স্বীকার করে লাই টেহারি হানো আছে, এইমাত্র ডাকাতে দর্ছে টেহা আসিনি, কই নাই ফড়ো নাই কোনো জায়গাতে নাই, ও ঠিক আছে তুমি যাও। আব্দুল কাদের জিলানি কয় যাইতাম না টেহা আমার কাছে আছে, কই আমার আস্তিনের ভিতরে আম্মা সুই সুতা দিয়ে সেলাই করে দিছিল নিন টাকা দি। ডাকাতে কি কইছিল আসতে, জীবনে কত সুর চুরি করলাম আর ডাকাতি করলাম, এমন জাতের মানুষ দেখলাম না, আপনি যাইয়েন না টেহা নিতাম না আগে কালিমা ফিরে মুসলমান বানাই দিয়ে। আর নসিব লাগে, নসিব কি লাগে? নসিব লাগে। তো সুতরাং এইভাবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের পাওয়ার ছিল অত্যন্ত প্রসন্ন। তিনি এইভাবে একদিন নামাজের মধ্যে দাঁড়াই দিছে, পিছন দিক দিয়ে যে সুরটা আইল আল্লাহর ওলিরা সামনে যেমন দেখে পিছনে দেখার ক্ষমতা আসেনিও আছে। গাউসে পাকে খাজা গরিব নামাজের কাছে একজন লোক গেছে, যায়া বলতেছে যে হুজুর আমি আসছি আপনার কাছে মুরিদ হমু। খাজা গরিব নামাজ বলতেছে তুমি যদি আমার কাছে মুরিদ হইবা তাইলে তুমি উজু করে আসো। উজু করে আসছেন, নামাজের শুরুতে বসায়, নামাজের শুরুতে বসে খাজা গরিব নামাজ বলে তুমি যে আসছো মুরিদ হইতা আমি তোমার দুইটা কথা বলবো। এক নম্বর একটা কথা হলো তুমি কি সত্যি মুরিদ হইতে আসছো? কো জি মুরিদ হইতে আসছি। তাইলে আরেকটা সত্য কথা বলো, তোমার পিছন দিক দিয়ে একটা ছুরি দিয়া দিছে একজনে, সুযোগ পাইলে আমারে ভার মাইরা মাইরা বি দুনিয়া থেকে বিদায় করে দিবার লাগে, আর এটা কি সত্য? ওই লোকে ডাক দিয়ে কো হুজুর গো কথাটা সত্য, আপনি জানেন কেমন? আর ওদের কেন আল্লাহ ভালো করে দেন না? আজমির হতে এলো আজ গরিবের বন্ধু গরিব নেওয়ার, ঠিক কি না? এটা আবার আরেকটা লাইন, ওইদিকে ঢুকলাম না, এটা আবার আরেক জগৎ। গাউস পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে, খাজা গরিবের নামাজ, পিছনে কি আছে সব পেয়ে ভালাইছে, চুরি ঢেকেরা দিয়ে ভালাইছে, আর তুমি মনে করছো ওলি আল্লাহ দরবারে যাই আছো তারা চুরি করে লে যাবে গা, আর এসে একটা ফেসফুস লাগাই দিবা তো সোজা না, ওলি আল্লাহ দরবার আজকে রে জীবন দরবার আসছেন, মনে রেখেন না যে আপনারা খুব আদব নিয়ে আসলে জীবন দন্য হয়ে যাবে, বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবে, কথা কি সত্য বলতেছি? বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবেন। এই জন্য হুজুরে নামাজ পড়তেছে পিছন দিক দিয়ে সুর যে ঢুকলো কথা তো সবাই জানেন আপনারা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ইতারি ইডি জানে না, ইডিরে জানান লাগবো, ইডিরে না জানাইলে দুই দিন করে স্কুলে গেলে হেরা বুঝাই লইব, ওলি আল্লাহর কাছে যাইও না, ওলি আল্লাহর কেরামত বিশ্বাস করে নেই তা বানোয়াট, এইভাবে গুলোর মিস গেট করবো শূন্য যাও। তিনি নামাজ পড়তেছেন আব্দুল কাদের জিলানি, চুর যখন ঢুকলো তিনি আর একটু ভিতরে গেছে, একটু পরে তিনি আবার দরজায় আসছে, চুর যাইয়া খাটের নিচে ঢুকছে, আল্লাহ রাব্বুল বুঝেন না, সুরে খাটের ভিতরে যাইয়া দেখবেন আপনার দেশে যখন তুফান আয়ে, তুফানের আগে দেখবেন যেমনি মন চেমনি চলে, তুফান যখন আইসা পড়ে তখন
দেখেন ভাঙ্গা বাঁশ দিয়ে ঠিয়া দিয়া কয় দয়াল্লাহ আর নাইলে আর কোনো খবর থাকে না একটা বুকে ব্যথা হইলি দেখবেন আল্লাহর একবার জায়গাতে একশো বার ডাকে সুরো জুতা চুরি করতে আইছে আরেক রেওয়ায়েতে লেখে কম্বল কিন্তু খাটের ভিতরে যাইয়া কয় আল্লাহ গো আসলাম তো জুতা চুরি করতাম এখন যে দরজা দিয়ে দাঁড়াই গেছে গা এখন আমি ঘর থেকে বাইরে হব কেমনে সকালও তো হয়ে যেতেছে গা এখন কিতা করতাম একটা কাজ করি আল্লাহ তোমার কাছে তৌবা করলাম আর জীবনে আমি চুরি করব না আচ্ছা কন্ত তার তৌবাটা কি খালেস নিও তারা মুখে মুখে এটা পৃথিবীর কেউ না জানুক আল্লাহ জানে কি জানে না ঠিক এভাবে খাটের নিচে যাইয়া ডাকতেছে আর শাম দেশ থেকে কিছু লোক আয় হুজুর আপনি যে আমাদের মহল্লার ইমাম বানাইছেন কুতুব তিনি তো মারা গেছে এই মুহূর্তে ফজরের আগে একজন কুতুব বানাই দেন লাগবো গাউসে পাক বলেন তোমরা এখন লোক পাইবা না কুতুবের অনেক পাওয়ার আছে একটা জেন্টেল লোকের কুতুব বানাইলে তোমাদের মহল্লার এত লোকের নেতৃত্ব দেওয়া সম্ভব না সকাল হোক এরপরে লোকজন আসুক আসলে আমি যোগ্য দেখে একজন লোক বানাই দিব এই কথা বলার পরে তখন তারা বলছে অস্থির হয়ে গেছে না হুজুর সকাল হলে তো পেস্ট লেগে যাইব এখন লাস্টে ইন দি মিন টাইমে গাউসে পাক ডাক দিয়ে কয় তোমরাও যখন মানো না আর ধৈর্য যখন ধরে না যাও আমার খাটের নিচে একটা আল্লাহর বান্দা আছে তারে কুতুব বানাই দিল আর কালকে কন্যা সুবহানাল্লাহ আর বড় করে কন্যা সুবহানাল্লাহ এবার যখন এই কথা বলছে সুর তো খালের নিচে এমন তৌবা করছে আল্লাহর কাছে ও আল্লাহ এতটা ডাকলাম কাম হয়েছে না শেষ পর্যন্ত আমার ফাঁসি হইল এবার এরা যায় কি কুতুব তো থাকবো খাটের উপরে কুতুব নিচে কি লেগে গিয়া তিন চারজন মিল্লা কুতুবরে টানতেছে আর বাইর করতে পারতেছে না ওই যে খাটের নিচে কি লেগে গিয়া এখন তিনজন টাইম নো বাইর করতে পারে না খাজা দশ পাকের এমন এক নজর পড়ে গেছে উপরে বেলায় একটা শক্তি এখন শরীর সবাই মিল্লা টাইম নো বাইর করতে পারে না এবার এই মুহূর্তে গাউসে পাকে ডাক দিয়ে কয় ইয়া গাউসে আজম আব্দুল কাদের জিলানি কুতুব তো ভিতর থেকে বাইরও না এরপরে সবাই মিলে টান দিছে বাইরিছে বের হওয়ার পরে কয় এটা ওই কুতুব কয় এইটাই কুতুব দাও তোমরা লয়া যাও কুতুব ডাক দিয়ে কো গাউসে পাক আমি তো শেষ হই আমি যাওয়ার আগে একটা কথা কইতাম আমার তো শেষ হই কুতুব শব্দের অর্থটা কি মরার আগে যদি যাই না মরতাম তাহলে আর আপনার দুঃখ আছে হ্যাঁ তো মনে করছে কুতুব মানে ফাঁসি বুঝি পরে এই কথা বলার পরে মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বর্ন আপনি তো আমেরিকা থাকেন এগুলো বুঝবেন আমি কি বলতেছি মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট শির হিন্দি অফ পাঞ্জাব তিনি বলছেন মুজাদ্দিদ আল ফেসানি যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই সময় তার প্রত্যেকটা কথা ছিল মনি মুক্তার মতন জোরে কন্যা সুবহানাল্লাহ তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব মনে রাশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে বাজে বাঁশি বাজাই আমার রেজবি বাবা এ বাঁশি বাজাই আমার রেজবি বাবা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে ঠিক কি না গাওতে কি কষ্ট হইছে আপনারা আগুন লাগছে কলবে ভিতরে এটা কি সুলার আগুন এটা কি বনের আগুন রে এটা কি মেসলাইডের আগুন এবার কুতুব ডাক দিকে হুজুর আপনি আমার এত বড় দায়িত্ব দিছেন আমি যাই এবিলে নামাজ পড়াইতাম আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না আমি নামাজ পড়াবো কেমনে হুজুর গাউসে পাক বলে আমার কাছে আসো আসলেন নামাজের শুরুতে বসো নামাজের শুরুতে বসলেন বসার পরে আল্লাহর ওলির শাহাদত আঙ্গুল মোবারক বাম স্তনে দুই আঙ্গুল নিছে এই জায়গার নাম হলো লাতিফায় কলব এই জায়গার মধ্যে রাইখা বলছে তোমার চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করেছি ওই তুমি কি দেখতেছো ওই কুতুব ডাক দিয়ে কই ইয়া ওলি আল্লাহ হে গাউসুল আজম আপনার বেলায়েতের আঙ্গুল যখন আমার সিনার উপরে রেখেছেন আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করতে পারবো আগুনে লাগছে কলবের ভিতরে আগুনে
ডাকছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে ঠিক না লাক্সিনি আগুন্ডা এবার এখন কি তার সুর কোন যাইব এখন কি আমরা দেশের একটা অভ্যাস আছে লোকটা একবার চুরি করছে কয়বা একবার হেজদি ফাস শব্দ নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে হজ করে এরপর হে চুরি করে আর অতীত জিগা ছিল এটা তো বাপ ওই অতীতের কোনো দোষ পর্যালোচনা করিও না ওই অতীতের দোষ থাকলে এটা গোপন রাখবা লোকটা এখন ভালো হয়ে গেছে ভালোটাই প্রচার করো কথা বলেন ঠিক কি না এখন কি আর সুর কোন যাইব না এবার দেখেন সুর হয়ে গেছে কি এখন হইছে কি কুরআনে হাফেজ পাওয়ারটা কি বাড়ছে না কমছে এখন কি কয় শুনেন বড় কঠিন কথা এখন কই হুজুর আচ্ছা যামো অসুবিধা না আমি তো ইমাম হয়ে গেছি গা ঠিক না তাইলে আপনি এত বড় পাওয়ারটা পাইলেন কই এত বড় পাওয়ারটা পাইছেন কই তখন তিনি বলতেছেন আমি আমার জীবনটাকে মোস্তফার কদমে কুরবান দিয়েছি আমি আমার আমার দয়াল নবীর কদম মোবারক থেকে আমি বেলায়েতের পাওয়ার পেয়েছি এখন ব্যক্তিরা কি সুর গুণ যাইব না সে বলতেছে হুজুর যার কদম মোবারক থেকে আপনি এত বড় পাওয়ার পাইছেন ওই নবীর তো দেখছি না ইমামতির জায়নামাজে খারিবার আগে যদি নবীর এক নজরে দেখা যাইতে পারতাম যেই লোকটা খারির নিচ থেকে কুতুব বানায় যেই লোকটা সেকেন্ড কোরআনে হাফেজ বানায় এই লোকটা এই গাউসে পাক নবী দেখাইবার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জোরে কোন আছে না নাই এবার ডাক দিয়ে কয় এই আই পাগলা কাছে আই পাগলা তিতামিডা বুঝে না হে পাগলা নবীর প্রেমে দেওয়ানা আমি একটু নবী দেখতাম কষ্ট দিতেছ আপনারা মোনাজাত দিয়ে দিব মাইকটা দালাই একটু দেরি করে আর যদি দশটাই দিত তাইলে মোটামুটি একটু শরীরের মধ্যে একটু ইজি লাগতো আসলে খাইছিলাম যে কোন সময় কইতাম পারি না তবে কইছি যে ওয়াজের পরে চাইলে খাইয়া যাবো কোনা কাটার খাওয়ান না খাওয়ানো দরকার আছে কারণ আমি তো এই অঞ্চলে আওয়ার সুযোগ নেই খাওয়ানোর কি সুযোগ আছে কপালে কথা হবে সকালে নবীর মহব্বত দিয়ে বাড়িতে যাবো আরে শৈশবে নবী পাই নাই দুঃখ করি না জয় কৈশোরে নবী পাই নাই দুঃখ করি না যৌবনে নবী পাই নাই দুঃখ করি না বার্ধক্য কালে যদি নবী না পাই দুঃখ করি না কিন্তু মনে রাখো কৈশোর কালে ওই তাহিরি জামান থেকে মস্তুবার শান বন্ধ হয়নি আপনাদের বন্ধ হয়নি যৌবনে বন্ধ হবে না বার্ধক্য কালে বন্ধ হবে না জীবন যতদিন থাকবে মস্তুবার দেখা না হলো আমাদের নবীর শান চলবে একটি কথাই নবীকে বলি এবং আল্লাহকে বলি কোন সময় যদি আপনাকে না দেখি দুঃখ করি না তোমার নাম গাওয়ার সুযোগ দিয়ে রেখো একটা ফরিয়াদ করি যেই দিন আজরাইল কোনা ঘাটায় আমার ঘরের দরজায় আসবে ওই দিন যেন আপনার দিদার আমার নসিব হয় আর কোন কথা আছে না আর কোন চাওয়া আছে না এবার ডাক দিয়ে কয় আমি তো নবী দেখি নাই গাউসে পাক বলেন তুমি একটু আমার সামনে নামাজের সুরতে বসো সুবহানাল্লাহ জোরে গান সুবহানাল্লাহ কিসের সুরতে বসো নামাজের গভীর মনোযোগ এই লোক কি কেডারে কথা কও তুর আস্তে বাদ দেন আমার সময় ইতি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসো আমার সামনে নামাজের সুরতে বসো বন্ধুরে আমার ও কুনাঘাটার বাবার এবার আব্দুল কাদের জিলানি তার নামাজের সুরতে বসাইয়া উনার মাথার উপরে কপালের ভিতরে যখন আঙ্গুল মোবারকটা দিয়েছে দেওয়ার কারণে ইন্দি মিন টাইম এসে বলে তোমার চোখ দুইটা বন্ধ করো চোখ দুইটা যখন বন্ধ করেছেন আব্দুল কাদের জিলানি বলে এখন তুমি কি দেখতেছ ডাক দিয়া বলে আব্দুল কাদের আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় ডাক দিয়া বলে তুমি আরো ভালো করে দেখো
দেখো তিনি বলতেছেন আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায় কয়ে আরো ভালো করে দেখো কয়ে আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখা যাইতেছে কয়ে আরো ভালো